দর্শক আপনারা জাস্ট দেখেন আমি তো কিছু জেনারেল এক্সাম্পল আপনাদেরকে দিছি পনেরো বছর আগে আমি তার একজন স্টুডেন্ট কান্নাকাটি করতেছে ফ্যামিলি নিয়ে জামেলায় আছে লিগেল ফি তো দূরের কথা আমি এই রোজা মাসে আপনাদেরকে বলতেছি আই এম ফাস্টিং এজ ওয়েল যে আমি দুঃখ লাগছে আমার নিজের পকেট থেকে নাসিদ ভাই বলছে উনি সাহায্য করতে পারবেন আমার নিজের পকেট থেকে উনার হোম অফিসের টাকাটা দিছি

মানুষকে সাহায্য করছেন এবং অনেক সময় মানুষ সাহায্য করার পরে মানুষ এগুলো করে আমার রেকর্ড আছে সিস্টার আমি ডিটেনশন সেন্টার মানুষ তার তার কাজিন নিজের বড় পর্যন্ত টাকা পয়সা দেয় নাই কিন্তু আমি উনাকে বিশ্বাস করে ওনার কাজটা করছি উনি ডিটেনশন সেন্টার থেকে বাইর হয়ে উনি ফোন নাম্বার টম্বার চেঞ্জ করে দিছে আমার ফোনই উনি আনসার করে না সো আপনার মতো আমরাও কোয়াইট ফ্রিকুয়েন্টলি আমরা বিকটিম হই এখন আপনি হয়তো স্পন্সার করছেন বা অন্য কিছু আছে এবং আপনার কাছে নিশ্চয়ই ওনার সব সবকিছু আছে যদি কারো স্পন্সারশিপের আন্ডারে উনি এখানে এই দেশে আসেন তাহলে আপনি এটা কাজ করেন ইমিডিয়েটলি আপনি একটা নোটিফিকেশন করে দেন দরকার ধরে এয়ারপোর্টেও নোটিফিকেশন করে দেন যে এই লোকের স্পন্সারশিপ উড্য করা হয়েছে এবং এর চেয়ে বাইরে আপনি কিছু করতে পারবেন না এবং সময়ও আপনার সাথে নাই মাত্র তিন চার দিন পরে বলছেন ওদের ফ্লাইট হবে তো এইটাই আপনি দিয়ে দেখেন যে লাস্ট মিনিট আপনার কাজ হয় কি না আমরাও ঠিক এইভাবে অনেক সময় মানুষের জেনুইন প্রবলেম থাকে না অনেকে আমাদের সাথে অনেক জামেলা করে তখন আমরাও বলি যে আপনাদের কিন্তু কোর্ট হিয়ারিং ডেট আছে আমরা কিন্তু কোর্টে যাব না আমরা কোর্টের প্রিপারেশন করব না

আমাদের বাজার ফি হ্যাঁ ইনশাল্লাহ মনে হয় দিবে ছেলেটাকে ভালো মনে হচ্ছে আমার ফি তো পাই নাই তাজ ভাব পায় নাই এই সাহায্যগুলো করার পর কিন্তু ওই অবস্থাটা দাঁড়ায় পনেরো বছর আগে তাজ ভাই মনে আছে আপনার কথাটা দর্শক আপনারা জাস্ট দেখেন আমি তো কিছু জেনারেল এক্সাম্পল আপনাদেরকে দিছি পনেরো বছর আগে আমি তার একজন স্টুডেন্ট কান্নাকাটি করতেছে ফ্যামিলি নিয়ে জামেলায় আছে লিগেল ফি তো দূরের কথা আমি এই রোজা মাসে আপনাদেরকে বলতেছি আই এম ফাস্টিং এজ ওয়েল যে আমি দুঃখ লাগছে আমার নিজের পকেট থেকে নাসিদ ভাই বলছে উনি সাহায্য করতে পারবেন আমার নিজের পকেট থেকে উনার হোম অফিসের টাকাটা দিছি যে উনি অবাস্টে না হওয়ার জন্য অবাস্টে না হইলে উনি অনেক কিছু করতে পারেন কিন্তু উনি উনি পরবর্তীতে আমার ওই পয়সাগুলোও দেন নাই লিগেল ফি তো আউট অফ কোয়েশন সো এই হচ্ছে কি আমাদের মানুষের কন্ডাক্ট এই জন্য সবাইকে সাহায্য করতে হবে এবং আমিও এখনো প্রচুর চ্যারিটেবল কাজ করি আমার অফিসের তুরুতে নাশিত ভাইও করে কিন্তু যেখানে আমরা ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড যে এগুলা জেনুইন কেস আমরা করি কিন্তু যেগুলাতে আমাদের স্লাইটেস্ট ডাউট থাকে আমরা কোনো ধরনের সাহায্য করি না ওইসব চ্যারিটেবল কাজ বাদ দিয়ে দিছি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস